কবি তার 66 বছর বয়সে 1334 সালের 2রা ফাল্গুনে শান্তিনিকেতনে বসে লেখা এই গানে বলছেন, আমাদের জীবনে ফাগুন চৈত্রের বসন্ত বড় ক্ষণিকের, তবু তার একটুখানি স্পর্শে সমস্ত মন রঙিন হয়ে ওঠে। পলাশের একটুখানি রং, চাঁপার উড়ে যাওয়া গন্ধ কি ধরে রাখা যায়? প্রিয় মুখের একফালি কথা নরম আঙুলের সামান্য ছোঁয়া ফেতে ফেতেই ফুরিয়ে যায়, তবু তারই নেশায় মন ভরে ওঠে সুরে সুরে নাচের তালে তালে। ক্ষণিককে চিরন্তন করাই তো গানের কাজ। বড় মধুর ভালোবাসা জড়ানো এই গানখানি কবির খুবই প্রিয়। যেটুকু কাছিতে আসে ক্ষণিকে ফাঁকে ফাঁকে চকিত মনের কোনে স্বপনের ছবি আঁকে, যেটুকু কাছিতে আসে ক্ষণিকে ফাঁকে ফাঁকে চকিত মনের কোনে স্বপনের ছবি রুচি মো